গত পর্বের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলার মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছে। তো গণহত্যা শুরুর পর কিন্তু ধীরে ধীরে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপারেশন সার্চলাইট শুরুর আগেই নেতাকর্মীদেরকে কিছু নির্দেশনা দিয়ে রেখেছিলেন, যাতে যুদ্ধ চলাকালীন সময় কী কী করতে হবে তার নির্দেশনা কিন্তু ছিল। যেহেতু স্বাধীনতার ঘোষণা প্রচার হয়ে গেছে, তাই স্বাধীন দেশে একটা সরকার দরকার ছিল, যেই সরকার মুক্তিযুদ্ধকে সুন্দর করে পরিচালনা করবে এবং বহির্বিশ্ব থেকে সহায়তা আনার চেষ্টা করবে। তৎকালীন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ এপ্রিলের শুরু থেকেই একটা সরকার গঠনের জন্য কাজ শুরু করেন। এজন্য সীমান্ত পেরিয়ে তিনি ভারত সফর করেন এবং ফিরে এসে 10 এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার। এই সরকার গঠন করা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথ তোলার আম্রকাননে, মানে আমবাগানে। পরবর্তীতে ওই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর, তাই ওইখানে গঠিত সরকারের নাম করা হয় মুজিবনগর সরকার। আবার পাকিস্তানিদের কারণে এই সরকার দেশের ভেতরে অফিস স্থাপন করতে পারছিল না, তাই এই সরকার ভারতে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করে, যে কারণে এই সরকারকে প্রবাসী সরকারও কিন্তু বলা হয়। এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে এবং এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, যেই সরকারের বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন, চলো এবার তাদের নামে একটু জেনে নিই। এই সরকারের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি যেহেতু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তাই তার স্থলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি ছিলেন মূলত উপরাষ্ট্রপতি। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামারুজ্জামান, আর পররাষ্ট্র এবং আইনমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। এই সরকারের একটা উপদেষ্টা পরিষদ ছিল, যেখানে মরণ আব্দুল হামিদ খান ভাসানী সহ 6 জন সদস্য ছিলেন, যারা মুজিবনগর সরকারকে নানা বিষয়ে পরামর্শ প্রদান করেছেন। এই সরকারের মাধ্যমে কর্নেল আতাউল গনি উসমানীকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বানানো হয়। তার মানে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছিল, মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা পূর্ণতা পায় এবং স্বাধীন দেশের এই সরকারের উপর দায়িত্ব এসে যায় যে এই দেশ থেকে হানাদার বাহিনীকে পরাজিত করার। সেইভাবেই কাজ চলতে থাকে। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব মুজিবনগর সরকার বাংলাদেশকে কীভাবে এবং কতটি সেক্টরে ভাগ করে এবং কীভাবে যুদ্ধ পরিচালনা করে। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং শিখর সাথেই থেকো।